আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তো ফাইল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর দুর্গাপুরে নববধূ মেহেরুনকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে রাজশাহীর জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে করোনা আক্রান্ত রোগের সংখ্যা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীর দুর্গাপুরে নববধূ মেহেরুনকে হাতুরি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত স্বামী তৌফিকুল ইসলাম হিমেলের বিরুদ্ধে মাত্র আড়াই মাসের সংসারে গত দশ জানুয়ারি এমন নৃশংস ঘটনায় হতবাক প্রতিবেশীরা এ নিয়ে সোমবার বেলা এগারোটায় উপজেলার জয়কৃষ্ণপুর চেতনার মোড়ে ঘাতক হিমেলের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী প্রশাসন বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে এমন বুক ফাটা কান্না নিহত মেহেরুনের বাবা মাহবুব রহমানের শুধু মাহবুব নয় এমন ঘটনায় চোখের জলে বুক ভাসিয়েছেন এলাকার অনেকেই আর্তনাদ করে অভিযুক্তের সর্বোচ্চ বিচার চাইছেন তারা কিন্তু ছেলে গাজা করে আমি জানতাম না আমি নিশা কর আমি ছেলের নিশা কর আমি জানতাম না পরে আমার মেঘ বাড়ির দিকে তাড়া দেয় এবং পরে তাড়া দেওয়ার পরে অনেক কোনো কাগতে মিনতি করে সে আমার কাছ থেকে নিয়ে যায় যে আমি দেখে শুনে রাখবো হ্যাঁ তারপরে সোমবার সোমবার দিন গত রাত সোমবার সকাল দশটার দিকে আমার কাছে অন্য লোকের মাধ্যমে খবর আসে সে রাজশাহী মেডিকেলে ভর্তি আছে কি হয়েছে ঘটনা জানতে চাইলে সে বলে যে গলা দড়ি দিয়েছে কিন্তু আসলে সে গলায় দড়ি দেয়নি দেখা গেছে হাতুর দি পিটাইছে পুক পাথরে পিটাইছে পিঠান সে সে থাকে মায়ের মেয়ে ললি টিপে ললিত দাগ আছে সে দেখা গেছে যে তিন 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 চার জায়গা সেক মারের দাগ আছে এবং আইসুতে ভর্তি করার পরে সে উন্নতারকে সে মারা গেছে আমি তার সর্বোচ্চ বিচার চাই বাংলাদেশ সরকার তাকে জেলো এই নির্যাতনকারীকে সর্বোচ্চ ফাঁসি হিমেলের বিচার হয় ফাসি চাই আমরা হিমেলের স্বজনরা বলছেন লক্ষ লক্ষ টাকার চাহিদা মেটানোর পরও হিমিলের নির্যাতন বন্ধ হয়নি সর্বশেষ গত দশ জানুয়ারি অমানবিক নির্যাতন চালিয়ে হত্যার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেঝেতে রেখে পালিয়ে যায় হিমেল

খুব কমই আছে এত ভালো মেয়ে যে এই মেয়েটাকে আমি বিশ্বাস করি যে ওই পরিবার সহযোগিতায় হিমেল নির্যাতন করেই হত্যা করা হয়েছে কর্মসূচিতে নানা বয়সের শত শত নারী পুরুষ প্রতিবাদ মুখর হয়ে ওঠে তাদের দাবি দুই দুইটি হত্যা মামলার আসামি হিমেলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করার পরবর্তী আইনগত ব্যবস্থা এখনো নিয়ে কারণ আমরা ওখানে আইসিতে রত ছিল আমার বোন আমরা ওইদিকেই দিকেই দৌড়ঝাপ করছিলাম সেই ক্ষেত্রে আমরা কোনো আইনগত ব্যবস্থা নিতে পারি নাই হ্যাঁ স্থানীয় সরকারের কাছে গেছিলাম হ্যাঁ আমরা থানাতেও গেছিলাম ওখানে আমাদের কোনো শুনেনি আমরা ওখানে আমাদের কোনো আর্জি শুনেনি মামলা নেয়নি ওসি হাসমত আলী বলেছেন হ্যাঁ যে এখানে কিছু হবে না কোর্টে যেতে বলছেন এ বিষয়ে দুর্গাপুর থানায় মামলা না নিলেও পুঠিয়া দুর্গাপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকেরিয়া বলছেন নিহতের পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে সচেতন মহল বলছেন এমন ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না গেলে সমাজে এমন অপরাধ বৃদ্ধি পাবে তাই অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি তাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এর আয়োজন করা হয় এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান সম্বলিত প্লাকার প্রদর্শন করেন কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হল গণতন্ত্র ও মুক্ত চিন্তা চর্চার জায়গা এমন স্থানে যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এ সময় দ্রুত হামলার ভিডিও ফুটেজ দেখে ওই হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মত হোসেনের মিলনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক আলহাজ হোসেন ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিফাত সহ অন্যান্যরা রাজশাহী জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে এই জেলায় যাদের মধ্যে সরকারের শীর্ষ দুইজন কর্মকর্তাও রয়েছেন রোববার রাজশাহীর দুটি ল্যাবে দুইশো বত্রিশ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয় সাতাত্তর জনের যার নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার তেত্রিশ দশমিক এক নয় শতাংশ এর আগের দিন শনিবার রাজশাহীতে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল দুশো আঠাশ জনের এর মধ্যে আক্রান্ত রোগী শনাক্ত ছিল বাইশ জনের নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ছিল নয় দশমিক ছয় পাঁচ শতাংশ ল্যাব সূত্রে জানা গেছে রোববার রাজশাহী দুটি ল্যাবে দুশো বত্রিশ জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে রাজশাহী জেলার একশো তেতাল্লিশ জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে একত্রিশ জনের করোনা পজিটিভ এসেছে এছাড়াও হাসপাতাল ল্যাবে উননব্বই জনের করোনা নমুনা পরীক্ষা করা হয় যার মধ্যে জনের করোনা পজিটিভ আসে রাজশাহী মহানগরীতে অটোরিক্সা চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছে এক অটোরিক্সা চোর এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করা হয় আটক ব্যক্তি রাজশাহী জেলার তানোর থানার গুবিরপাড়ার জংশেদের ছেলে আসিফ হোসেন সে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়ার বাসিন্দা রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর কলোনির মৃত ইউনু আলীর ছেলে মোহাম্মদ ছবি গত ষোলো জানুয়ারি রাত্রি পৌনে এগারোটায় তার ভাড়ায় চালিত অটোরিক্সা কাশেটাঙ্গা থানার হরগ্রাম কোর্ট স্টেশন মোড়ে রেখে পাশে হোটেলে খাবার কেনার জন্য যায় কিছুক্ষণ পর হোটেল থেকে বের হয়ে দেখে তার অটোরিক্সা চুরি করে নিয়ে যাচ্ছে সেই সময় অটোরিক্সা চালক মোহাম্মদ ছবি চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে অভিযুক্ত আসিফকে অটোরিক্সা সহ হাতে নাতা আটক করে পরবর্তীতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে খবর দিলে তারা এসে অভিযুক্তকে গ্রেপ্তার করেন এবং অটোরিকশাটি জব্দ করে হেফাজতে নেন আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ নোয়াখালী পৌরসভা নির্বাচনে টানা দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শহীদুল্লাহ খান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তিন গুণের বেশি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন শহীদুল্লাহ খান জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন রোববার রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম ঘোষিত ফলাফলে নৌকা প্রতীককে শহীদুল্লাহ খান পেয়েছেন ছাব্বিশ হাজার চারশো আট ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থক শহীদুল ইসলাম কিরণ কম্পিউটার প্রতীকে পেয়েছেন আট হাজার ছশো আটাশ ভোট আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লুৎফর হায়দার মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন দুই হাজার দুইশো চুয়াল্লিশ ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনের সাহায্যে সবকটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয় নির্বাচনে পৌরসভার পঁচাত্তর হাজার সাতশো ছাব্বিশ জন ভোটারদের মধ্যে উনচল্লিশ হাজার বাইশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এই ছিল বরন্দ সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ